নতুন নতুন তথ্য জানার জন্য প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা কি জানেন যে কলিযুগের ভগবান কাকে বলা হয়? অনেকেই বলে থাকে যে কলিযুগে সত্যের জয় হতে অনেক সময় লাগবে এবং কলিযুগে মানুষকে যারা সত্য পথে চলে তাদের সেই মানুষকে সফলতা পেতে অনেক কষ্ট হবে। সত্যযুগে মানুষে ভগবানের নাম নিত, ভগবানকে স্মরণ করত। কলিযুগে মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে নিজেকে সময় দিতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি মন্ত্রের কথা বলবো, এই মন্ত্র যখন তখন সময় আপনি এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করুন, এই মন্ত্র জপ করুন। দিনের যে কোনো সময়ে আপনি যে কোনো স্থানে এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। কলিযুগের ভগবান হচ্ছে মহাবীর হনুমান, অর্থাৎ বজরংবলীকে বলা হয় কলিযুগের ভগবান এবং বলা হয় বজরংবলী আজও বেঁচে আছে। যারা ওনাকে স্মরণ করে থাকে মনে ভক্তি সহকারে, উনি সর্বদা তাহার পাশে গিয়ে দাঁড়িয়ে সেই ব্যক্তির জীবনের সকল সমস্যা সমাধান করে দেয়। যারা বিপদে পড়ে সেই সময় যদি মহাবীর হনুমানকে মনে প্রাণে স্মরণ করে ডাকা হয়, মহাবীর হনুমান আপনাকে সেই জায়গা থেকে অবশ্যই উদ্ধার করে নেবে। মহাবীর হনুমানের এই মন্ত্র উচ্চারণে আপনি মহাবীর হনুমানের অশেষ কৃপা লাভ করবেন। জীবনে যে কোনো সময় যে কোনো কাজে যাওয়ার সময় ওনার এই মন্ত্র অবশ্যই জপ করে যান, ওনার মন্ত্র মুখে উচ্চারণ করুন। প্রতিদিনে যে কোনো সময়ে অন্তত কয়েকবার এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। আপনার উপর মহাবীর হনুমানের অশেষ কৃপা থাকবে, জীবনে আপনি সফলতা পাবেন, জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। এই মন্ত্রটি হচ্ছে ওং হং হনুমতে নমঃ, ওং হং হনুমতে নমঃ। আমি আবার বললাম ওং হং হনুমতে নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন আপনি উচ্চারণ করুন। এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই সেই ব্যক্তি মহাবীর হনুমানের কৃপা লাভ করে থাকে। যে ব্যক্তি মহাবীর হনুমানের কৃপা লাভ করে থাকে, যার উপর মহাবীর হনুমানের কৃপা থাকে, সেই ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই ব্যক্তি সফলতা অবশ্যই পেয়ে থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।